নামাজের যে বিষয়টা সেটা হলো প্র্যাকটিক্যাল আমি একটু দেখাতে চাই। আমার বাবু ভাই আসছে নাকি? ভাই আপনি এখানে আসুন, আর কয় মিনিট আছে? 5 মিনিট না, এখানে আসুন, আপনি এখানে আমার এই ক্যামেরার সামনে আসেন, আপনি এখানে দাঁড়ান, এখানে, হ্যাঁ এখানে, একদম এখানে দাঁড়াবেন। ব্যাস বিষয়টা হলো নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ালেন। এখন আমরা যে প্রশ্নগুলো বেশি বেশি হুজুরদের কাছে করি সেটা হলো নফল বিষয়, অতিরিক্ত বিষয় নিয়ে, মৌলিক বিষয় নিয়ে প্রশ্ন আমরা কবি করি। অর্থাৎ ইসলামের মৌলিক বিষয় যায় বাদ, আর অমৌলিক বিষয় নিয়ে করি আমরা মারামারি, মাথা পাটাপাটি, ঠিক না? যেমন হাত ওঠানোর বিষয়টা, কতদূর পর্যন্ত হাত উঠবে? দেখেন কাঁধ পর্যন্ত আছে, মতামত কানের লতি, এ কান বরাবরও আছে। তো আমি, আমার একটা কথা মনে পড়ে, আমি বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস করি, আমি তো হাদিস ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম, ওই গ্রাজুয়েশন অনার্সে যখন ছিলাম, তো আমাদের স্যার পড়াছিল শারহু মানিল আসার বলে একটা কিতাব। এই কিতাবের ভিতরে এত সুন্দর করে, এত সুন্দর করে হাদিসগুলো বর্ণনা বর্ণনা করে দিয়েছে, তো যে কোনো একজন আলেম যদি ভালো করে পড়ে তো সে আলেম আর কারোর সাথে ফেতনা করবে না। তো ওই ওই হাদিসের কিতাবের ক্লাস করতে নিয়ে আমাদের স্যার বলতেছিল যে আমি মারামারিতে যাব কেন, আমি কান বরাবর ওঠাবো, এটাও আদায় হলো, এটাও আদায় হলো। এখন আপনি হাত এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, তাহলে মারামারির কিছু আছে? তাহলে আমরা চেষ্টা করবো কান বরাবর ওঠানো, ইনশা আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি আরও সামনে এখানে দাঁড়ান, আমি আপনার দিয়ে কিছু প্র্যাকটিক্যাল দেখাবো। কি রাগ করতেছেন নাকি? শুকরিয়া সম্মানিত উপস্থিতি। এরপরে আপনি হাত বাঁধলেন, এখানেই তো ভীষণ মারামারি, কেউ বলে এখানে, তাই না? কেউ বলে এখানে? আচ্ছা ভাই আপনি একটু বেঁধে দেখান। সম্মানিত উপস্থিতি, আপনার হাত ইয়াদুন আলা ইয়াদ, ইয়াদুন আলা ইয়াদ, হাতের ওপর হাত রাখবেন। এখন এই হাতটা যদি এখানে হয় সেটা হবে, এখানে রাখলে হবে, এখানেও রাখলে হবে, এমনকি ছেড়ে দিলেও নামাজ হবে। ছেড়ে দিলে নামাজ হবে না এমন কথা কারোর বলার ক্ষমতা? তাহলে মারামারির কিছু আছে নাকি? কাবা শরীফে নামাজ হয় দেখছেন? ইমাম সাহেব এখানে ধরছে, পিছনে একজন এখানে ধরছে, এখানে ধরে যদি নামাজ না হতো ইমাম সাহেব তারা কি পরবর্তীতে আর ধরতে দিত? কাবার ইমামের চেয়ে আমরা কি বড় আলেম নাকি? তাহলে বোঝা গেল যে এটা নিয়ে কোনো ফেতনার কিছু ফরজ আজিব নামাজের নয়। এরপরে দেখবেন অনেকে হাত ছেড়ে দিয়েও নামাজ পড়তেছে। এখন যারা এটা নিয়ে বলবে যে এভাবে না করলে হবে না, এভাবে না করলে হবে না, এভাবে না করলে হবে না, আমি বলবো আপনার তাহলে কোনো রাস্তা নেই, কপালে হাত দিতে হবে, ঠিক কিনা? এজন্য আমরা এটা নিয়ে মারামারি করবো না। তাহলে হাত আমরা যেখানে খুশি বাঁধবো, ঠিক আছে? এটা নিয়ে কোনো সমস্যা নেই, রিল্যাক্স করবেন, আপনি হাতটা হাতের ওপর দিয়ে ছেড়ে দেবেন, রিল্যাক্স, যেখানে যায় যাক, ব্যাস শুকরিয়া। এরপরে হলো আমরা তো গত সপ্তাহে কিছু তাজবি তাহালিল কোথায় কি পড়তে হবে আমরা কিন্তু শেখাই দিয়েছি, এবার রুকুতে যেতে হবে। ভাই একটু কষ্ট করে রুকুতে যান, রুকুটা একটু দেখান। আপনি যখন রুকুতে যাবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার এই কোমর থেকে মাথা আপনার সব এখান থেকে সমান থাকবে, এই মাথা থেকে এই কোমর পর্যন্ত আপনি, মানে এখন হয়তো বা সেভাবে শেখাতে গেলে সময় লাগবে, তো আমি আপনাকে প্র্যাকটিক্যাল বলে দেই যে এই কোমর থেকে মাথা পর্যন্ত পিঠ সব এক বরাবর থাকবে। কথা বোঝা গেছে? আপনার রুকুর সময় কী থাকবে? একে বরাবর, মানে মাথা একদিকে ঝুঁকে গেছে, মাথা উপরে উঠে গেছে, পিঠ একদিকে, কোমর একদিকে, এমন করা যাবে না। কিন্তু যদি কারোর কোমরের সমস্যা হয় বা বাঁকা চুরু থাকে, মানে জন্মলগ্ন থেকে যদি সমস্যা হয় সেটা ভিন্ন কথা। তাহলে রুকুর কাজ আমরা কিছুটা করলাম, কিন্তু রুকুতে যে আমরা যখন হাতটা দেবো, ভাই আপনি হাতটা একটু ধরে দেখান, এই হাতটা এইভাবে নিয়ে আপনি হাঁটুর উপরে ভাবে শক্ত করে ধরবেন, হাঁটুটারে শক্ত করে, এইভাবে শক্ত করে ধরবেন। তাহলে আমরা রুকুতে যেয়ে কতবার সুবহান রাব্বিয়াল আযীম বলবো? মিনিমাম উপরে যা বলতে পারি কোনো সমস্যা নাই, কিন্তু বলার পরে সাথে সাথে উঠবো নাকি? মিনিমাম আর এক তাসবি পরিমাণ আমরা অপেক্ষা করবো, তারপরে উঠবো ইনশাল্লাহ। এবার উঠে গেলাম, আমরা তাসবি কিন্তু গত সপ্তাহে বলে দিয়েছি, এবার শুধু প্র্যাকটিক্যাল একটু বডি স্ট্রাকচারটা একটু দেখাই দিচ্ছি। আমরা এবার দাঁড়িয়ে উঠবো না, ওঠার আগেই আবার সিজদায় চলে যাবো, সে কথা কিন্তু আমি অনেকের বলেছিলাম যে আমি আমি আপনাদের সাথে বলার পর এই কালীগঞ্জে নামাজ পড়তেছি আসতে নিয়ে, তো একজন দেখি একটা টুলের ওপরে যে আসরের নামাজ তাড়াতাড়ি বসে একা নামাজ পড়তেছে, তো বাইরে বলবো কি? মানে একবার তাসবি পড়তে যতটুকু সময় লাগে ওই সময়ের ভিতরে তিনবার তাসবি পড়ে রুকু শেষ করে সিজদা চলে গেছে,
কি বলবেন? মানে বাড়ি থেকে পড়ে পকেটে করে নেয়ার ছেলে শুধু সাপ্লাই দিচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আহা, এটা দুঃখজনক। আল্লাহর সঙ্গে বিয়াদবি ছাড়া আর কিচ্ছু না। তা আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো, দোয়াটা পড়ব, যে যত পারি আমরা দোয়া কিন্তু বলে দিছি, সময়ের সংক্ষিপ্ত কারণে বলছি না। তাহলে আমরা দোয়া পড়ে আমরা দাঁড়াবো স্থিরভাবে, দাঁড়িয়ে তারপরে সিজদায় চলে যাব। ভাই সিজদাটা আপনি একটু দেখাবেন এই। হ্যাঁ, আচ্ছা আপনাদের আমি বলি, দুইটা হাত আপনার এই যে নাক, নাকের দুই বরাবর দুইটা হাত দেবে কেবলামুখী হবে সব আঙুলগুলো দিয়ে। আগে আপনি নাকটা ঠেকাবেন, তারপরে কপাল ঠেকাবেন, নাক আর কপাল দুইটা মাটিতে ঠিকে থাকবে। যাওয়ার পরে আপনার চোখ দুইটা নাকের আঘাত দিকে দিবেন, কোন দিকে? যখন আপনি সিজদা যেয়ে নাকের আঘাত দিকে তাকাবেন, তখন দেখবেন দুইটা চোখ আর সাইডলি কোনো কিছু দেখা যায় না, এটা অনুগত ভাব চলে আসে, ঠিক না? তাহলে আমরা সিজদা যাবো যে মিনিমাম কতবার করবো? তিনবার। তিনবার যখন হয়ে যাবে সাথে সাথে উঠি যাবো নাকি? একই নিয়মে আবার মিনিমাম এক তসবি পরিমাণ আমরা অপেক্ষা করবো, করার পরে আবার উঠবো, উঠে দুই সেজদার মাঝখানে যে দোয়াটা রয়েছে শর্ট করে আমরা অনেকে পড়তে পারি, লং করেও পড়তে পারি, আমরা পড়বো রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি, শুধু এতটুকু পড়লে হবে। এখন আমরা একটু সজাই বসবো, ওটা পড়বো, না পড়লেও পড়তে না পারলেও আমরা বসবো, বসে আবার সিজদা চলে যাবো। সিজদা যে অনুরূপভাবে সিজদা শেষ করে আমরা বসলাম, যখন আপনি বসবেন তখন আপনার বাম পাটা দেবেন বিছায় আড়ে, আর ডান পাটা আপনি এই পাটা এইভাবে দিয়ে পায়ের উপরে বসবেন। এটা আমরা অধিকাংশ জানি, কিন্তু অনেকের যদি ভুল হয় আমি বলে দিই। বসার পরে আপনি যখন আত্মহেতু দুরুদ শরীফ দোয়া নাসর এগুলো পড়া লাগে, সেগুলো দ্বারা আমি এখন মুখস্থ করে দিতে পারবো না, ওগুলো আপনারা পড়ে নেবেন। আর সালাম ফেরানোর সময় অনেকে সালাম ফেরায় জানালার দিকে ফিরে, কি এমন আছে না তো একজন? অনেকে সালাম ফেরার দেখে কয়জন আসে আর কয়জন যায়। জি, যখন আত্মহেতু পড়বে তখন নজরটা থাকবে এই যে কোলের দিকে, এখানে দুই উরুর মাঝখানে এই কোলের দিকে থাকবে, এইখানে এই বরাবর থাকবে, ঠিক আছে? এরপরে যখন সালাম ফিরাবে তখন এই মিডল পয়েন্ট থেকে শুরু করে এই হাতের এইখান থেকে শুরু করে কাত পর্যন্ত চোখ চলে যাবে, ডান চলে গেল, আসলো আবার এখান থেকে এ চলে গেল, সালাম শেষ, এরপরে আমি যেদিকে খুশি সেদিকে চালাতে পারি। তাহলে আমরা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত, মূল কথা হলো আমরা নামাজের হাতবাদি নিয়ে মারামারি নাই, মোনাজাত নিয়ে মারামারি নাই, আমরা নামাজের মৌলিক বিষয়গুলো ঠিক রেখে এক আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা নামাজ আদায় করতে পারি, আল্লাহ চাইলে আমাদের নামাজ কবুল হবে কি হবে না, আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ নামাজ হিসেবে কবুল করে নাও, জোরে বলি আমিন। নামাজের কতদূর দূরত্ব থেকে একজন পার হতে পারবে? জি, একটা সুন্দর প্রশ্ন করেছেন, টাইম কিন্তু শেষ, এখন আপনাদের শেখানোর জন্য যদি সামনে এগিয়ে যায় আপনারা যেন আমাকে কিছু বলেন। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আমি ওটাই বলছি, জি জি জি, উনি ধরছেন ঠিক। আমরা সালাম যখন ফেরাবো আমরা যেখান থেকে শুরু করব ওখান থেকে পরবর্তী আবার শুরু করব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখানে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হয়ে গেল না? সহজ হিসাব না, ব্যাস। এবার হচ্ছে এই যে আমরা বলি কাঁধে কাঁধ মিলাবো, হ্যাঁ আপনার কাছে আমি কতদিন আলাপ করছিলাম, কাঁধে কাঁধ মিলালেন, কাঁধে কাঁধ মিলালেন বলতে কি বোঝায় আমার বুঝতে? কাঁধে কাঁধ তার মানে হলো আপনার এই জায়গার সঙ্গে জায়গা লেগে যাবে, প্রত্যেকেরই লেগে যাবে। আর মুসলমান যখন নামাজে দাঁড়ায়, নামাজ হলো নেতৃত্ব শেখায়, সঙ্গবদ্ধ শেখায়। ওই বনের ভিতরে আমরা মহিষের দল দেখি না? দল থেকে যখন একটা মহিষ আলাদা হয়ে যায় সিংহর আক্রমণের শিকার হয় না? তো মুসলমান যদি একটা দল থেকে সঙ্গবদ্ধ থেকে একটা টিম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন সে কিন্তু এরকম কুফরের শিরিকের বিদাতের শিকার হয়ে যায়, হয়ে ইমান বিধ্বংসী কামান তারে ধ্বংস করে দেয়, সে বেঈমান হয়ে যায়। এজন্য দল করা ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইর, দল করা ফরজ। আর ওই দলটিকে রাখতে গেলে, সমাজের দলটিকে রাখতে গেলে আগে নামাজ থেকে শিক্ষা নিতে হবে। নামাজ নেতৃত্ব শেখায়, একটা সংগঠন শেখায়, একটা দল করা শেখায়। এখন
এসে আপনি ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ালেন, এটাতে আপনার এক দল বুঝাবে না, সবাই কাঁধে কাঁধ মিলে আলাম তারা কাই ফাদর আল্লাহ মাসালাইন কালিমাতান কা সজরাতিন তৈয়বা, একটা খেজুর গাছের নাই সব মুসলমান, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ ওয়াল দা মুসলিম উম্মা ইন দা ওয়ার্ল্ড ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়ান বডি, গোটা বিশ্বের মুসলিম উম্মা হলো একটা দেহের নাই, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদহুম আউলিয়াউ বাদ, একজন আরেকজনের পারস্পরিক যে বন্ধু, এই বন্ধনের পরিচয় শিক্ষা দেয় নামাজে দাঁড়িয়ে, সুবহানাল্লাহ। মানে আমরা নামাজে দাঁড়িয়ে এখানে অহংকার দুর্বৃত হয়, কেউ কোটিপতি কেউ ফকির কেউ রিক্সাওয়ালা কেউ মনে করেন প্রভাষক, দাঁড়ালো নামাজে, এখন যদি কোনো প্রভাষক এসে যদি বলে তুই রিক্সাওয়ালা আমার গায়ে লাগলি কেন, বললে হবে হবে, এইটা নামাজ শেখায় না, গায়ে গায়ে লাগাতে হবে, আমরা সব এক মুসলমান। আচ্ছা একটা একটা করে শেষ করবো, মহিলাদের সিজদা দেওয়ার সময় হাতটা কোথায় থাকবে? জি মহিলারা তখন সিজদায় যাবে, জি মহিলারা একই জায়গায় হাত থাকবে, কিন্তু মহিলাদের বডি স্ট্রাকচারের কিছু ব্যতিক্রম থাকার কারণে তাদের নামাজেরও ব্যতিক্রম আছে, আমি এটা অন্যদিন বলবো, আজকে সম্ভব নয়, কিন্তু এই হাতটা যেন কুকুরের মতো না হয়, এটা হাদিসে এসেছে, কুকুর যেভাবে বসে হাত দিয়ে ওইভাবে দেওয়া যাবে, এই ব্যাপারে আমি পুরোটা মানে মহিলাদের ব্যাপারে আমি অন্যদিন বলবো, আজকে বললে হবে না। এখানে লেগে থাকবে না, হাত লেগে থাকবে না, অবশ্যই ফাঁকা থাকবে, এই জায়গায় একটা প্রশ্ন আছে, কিন্তু আপনি যে ঘাড়ে ঘাড়ে লাগাতে বলছেন, হ্যাঁ ওখানে যে কিন্তু হচ্ছে না, ওখানে না 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 হচ্ছে হচ্ছে হচ্ছে, আপনার বডি আর হাতের জায়গাটা সমান না, আপনি যখন এই হাত এখানে দিচ্ছেন, অনেকে অনেক সময় হয় না, এটা আপনি আপনি ব্যালেন্স ঠিক রাখলে হবে, আমরা ব্যালেন্স ঠিক রাখবো এবং এগুলো আরও আস্তে আস্তে করে জানাবো, আজকে তো অনেক দেরি যাবে। আপনার লাস্ট ফিনিশিং যে প্রশ্ন ছিল সেটা হলো কত দূরত্ব সামনে দিয়ে যাইতে পারবে, জি ভাই আপনাকে ধন্যবাদ, বলছি 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 শেষ করে দেবো, এখন 30 হয়ে গেছে, নামাজ যদি কেউ পড়ে সামনে দিয়ে ক্রস করা যাবে না, যদি আমি নামাজ পড়তেছি আমার সামনে দিয়ে যান, আমার দায়িত্ব হলো আমি নামাজ পড়তেছি দেখি হাত দিয়ে আপনাকে বাধা দেবো, এত গুরুত্ব, বাধা দেওয়ার পরে যদি কেউ যায় তাহলে সেই দায়ী পারো, কিন্তু কেউ নামাজ পড়তেছে তার সজা বরাবর একজন দাঁড়িয়ে আছে, সে যাইতে পারে, চলে যেতে পারবে, সে যা শোনেন সেখানের পরিবেশ সিচুয়েশন ভিন্নতা, কিন্তু হাদিসে যেটা আসছে আমি তো কাবা আমার উত্তরসূরি না, কাবাকে তো আমি ফলো করবো না, কিন্তু ওখানে কিছু সিচুয়েশনের কারণ কিছু মশালাগত পার্থক্য থাকতে পারে, কারণ আপনি যখন বসে নামাজ পড়বেন তখন কি সুস্থ অবস্থায় না অসুস্থ অবস্থায়, মশালাগত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা যারা এই জায়গায় নামাজ পড়তেছি আমরা হাদিস থেকে সরাসরি জানবো আর মানবো, কথা ঠিক আছে, তো সম্মানিত উপস্থিতি আমরা কারণ নামাজ পড়া অবস্থায় সামনে যাবো না।